मौलाना भासानी रहमतुल्लाह आलैहि जिनि आওয়ামী লীগের प्रतिष्ठाता सभापति छिलेन किन्तु आज मौलाना भासानीर कोनो नामगन्ध नाई कोनो किछुतेই तार कथा स्मरण करा हय ना अथवा तिनि यदि प्रतिष्ठा ना करतेन आजके आওয়ামী লীग हतो ना। एई सरकार धर्म व्यवसायी सरकार। एई सरकार बोले नौकर मालिक तुई आल्लाह ला इलाहा इल्लाल्लाह नौकर मालिक तुई आल्लाह जखन क्षमताय जाय तखन तखन आर नौकर मालिक आल्लाह थाके ना तखन नौकर मालिक हये যায় আওয়ামী লীগ এবং তারা ধর্মের বিরুদ্ধে অবস্থান নেয়। যখন ক্ষমতায় বাইরে থাকে তখন বলে মদিনা সনদ কায়েম করবে, তখন বলে আমরা কোরআন সুন্নাহর বাইরে কিছু করব না, কিন্তু যখন সরকারে যায় তখন দেখা যায় যে কোরআন সুন্নাহর বিরুদ্ধে সমস্ত পাঠ্যসূচি করা হচ্ছে। পাঠ্যসূচিতে ক্লাস নিচের ক্লাস থেকে নিয়ে ইন্টারমিডিয়েট পর্যন্ত বিভিন্ন সাহিত্য বইয়ের মধ্যে ইসলামী সাহিত্যগুলো বাদ দিয়ে সেখানে বিজেপির সাহিত্য ঢোকানো হচ্ছে। এই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। পৃথিবীর সারা পৃথিবীর বুকে একটি আদর্শ দেশ, সাম্প্রদায়িক সম্প্রীতির একটি আদর্শ দেশ হিসাবে পরিচিত। এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই ভাই ভাই হয়ে বাস করে, কিন্তু দেখা যায় কিছু উস্কানিদাতা বিদেশি ষড়যন্ত্রকারীদের উস্কানিতে এদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্যে এবং এদেশের মানুষের মধ্যে অনৈক্য সৃষ্টি করার জন্য ইন্ধন দিয়ে থাকে। আমরা দেখে থাকি প্রায় সময় আওয়ামী লীগ সরকার আমলেই এই ঘটনাগুলি বেশি ঘটে থাকে এবং অনেকে সন্দেহ করেন যাতে আওয়ামী লীগের সরকারের ইন্ধন রয়েছে, যাতে তারা হিন্দুদেরকে এবং সংখ্যালঘুদেরকে বিরোধী দলের উপরে বিক্ষুব্ধ করে তারা ভোট ব্যাংক বানাতে পারে। এবং দেখা যায় আওয়ামী লীগের আমলে সংখ্যালঘুদের অধিকাংশ ক্ষেত্রে নির্যাতন বেশি হয়েছে এবং আওয়ামী লীগের পান্ডারা গুন্ডারা ক্যাডাররা তাদের জায়গা জমি দখল করে নিয়েছে এবং তাদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। সুতরাং আমি বলবো যে এই সরকারের ব্যর্থতা, এই সরকারের ব্যর্থতা অথবা সরকারের এখানে ইন্ধন রয়েছে এখানে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য। দেখা গেছে এই বিগত কয়েক বছর আগে বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে আওয়ামী লীগের মাধ্যমেই এই বিভিন্ন এলাকাতে সাম্প্রদায়িক সম্প্রীতির সম্পর্ক নষ্ট হয়েছে এবং বিভিন্ন দাঙ্গার সৃষ্টি হয়েছে, অঘটন ঘটেছে এবং এগুলি আমি স্মরণ করতে গেলে এগুলি অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কারণ আমরা অনেক দেখেছি বিভিন্ন জায়গাতেই এগুলো হয়েছে, মানুষ জানে, সবাই জানে। সুতরাং এই দেশকে রক্ষা করতে হলে এই যে সাম্প্রদায়িক যে সরকার, এই সরকার ধর্ম ব্যবসায়ী সরকার। এই সরকার বলে নৌকার মালিক তুই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নৌকার মালিক তুই আল্লাহ। যখন ক্ষমতায় যায় তখন তখন আর নৌকার মালিক আল্লাহ থাকে না, তখন নৌকার মালিক হয়ে যায় আওয়ামী লীগ এবং তারা ধর্মের বিরুদ্ধে অবস্থান নেয়। যখন ক্ষমতায় বাইরে থাকে তখন বলে মদিনা সনদ কায়েম করবে, তখন বলে আমরা কোরআন সুন্নাহর বাইরে কিছু করব না, কিন্তু যখন সরকারে যায় তখন দেখা যায় যে কোরআন সুন্নাহর বিরুদ্ধে সমস্ত পাঠ্যসূচি করা হচ্ছে। পাঠ্যসূচিতে ক্লাস নিচের ক্লাস থেকে নিয়ে ইন্টারমিডিয়েট পর্যন্ত বিভিন্ন সাহিত্য বইয়ের মধ্যে ইসলামী সাহিত্যগুলো বাদ দিয়ে সেখানে বিজেপির সাহিত্য ঢোকানো হচ্ছে। আমি তো নিজেও আওয়ামী লীগের লোক ছিলাম। আমার নানা কেন্দ্রীয় আওয়ামী লীগের মৌলভী আব্দুল বারী উকির সাহেব কেন্দ্রীয় আওয়ামী লীগের যে কয়জন প্রতিষ্ঠাতা ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন, তিনি মাত্র একজন ছিলেন ঢাকার বাইরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা এবং তিনি ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আজীবন সভাপতিও ছিলেন। আমি মুজিব বাহিনীর সদস্য ছিলাম, আমি ছাত্রলীগের সাথে ঘোরাফেরা করতাম এবং আমার আত্মীয় স্বজনের মধ্যে সিটি মেয়র রয়েছে, যে আওয়ামী লীগের সিটি মেয়র রয়েছে। সুতরাং মদিনা সনদ যদি কায়েম করা হতো, যদি আওয়ামী লীগ ইসলামী কোরআন সুন্নাহর শাসন কায়েম করতো, যা তারা মুখে প্রতিশ্রুতি দিয়ে থাকে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের কাছেও বলেছিল যে তারা কোরআন সুন্নাহর শাসন কায়েম করবে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কিছু করবে না। এই কথাগুলো যদি পালন করতো তা আওয়ামী লীগই তো সবচেয়ে ভালো ছিল, কারণ আমার পরিবার আওয়ামী লীগের লোক এবং আমি নিজেও আওয়ামী লীগের লোক ছিলাম এবং মুক্তিযুদ্ধ করেছি আওয়ামী লীগের নেতৃত্বে। মুজিব বাহিনী ছিল আওয়ামী লীগের একটা বিশেষ বাহিনী, কিন্তু আমরা কেন করতে পারছি না? অনেক মুক্তিযোদ্ধা এবং অনেক ত্যাগী লোক যারা আওয়ামী লীগের ছিল তারা আওয়ামী লীগের বাইরে চলে গেছেন, যাদের নাম বলতে গেলে অনেক সময় লাগবে। অসংখ্য মানুষ শাহ মোয়াজ্জেম হোসেন সহ অনেকেই আওয়ামী লীগ থেকে বাইরে চলে গেছেন, ছাত্রলীগ থেকে বাইরে চলে গেছেন। যারা ছিলেন নূর আলম সিদ্দিকী তিনিও বর্তমানে আওয়ামী লীগ করেন না। ছাত্রনেতা ছিলেন জাসদের যে প্রতিষ্ঠাতা শাহজাহান সিরাজ তিনিও আওয়ামী লীগতে বেরিয়ে গেছেন। এইভাবে বড় বড় প্রতিষ্ঠাতারা আওয়ামী লীগের প্রতিষ্ঠানের লোকরা আওয়ামী লীগে বেরিয়ে গেছে কেন? এখন যারা আছেন তারা তো আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী নন। মৌলানা ভাসানী রহমতুল্লাহ আলাইহি যিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, কিন্তু আজ মৌলানা ভাসানীর কোনো নামগন্ধ নাই, কোনো কিছুতেই তার কথা স্মরণ করা হয় না। অথচ তিনি যদি প্রতিষ্ঠাতা করতেন আজকে আওয়ামী লীগ হতো না। সে আওয়ামী লীগ প্রথমে ছিল আওয়ামী মুসলিম লীগ, তারপর হয়েছে আওয়ামী লীগ। মৌলানা আব্দুর রশিদ তরকে বাকিসের মতো জবরদস্ত আলেম, দুর্দুদ আলেম ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাকালীন একজন ব্যক্তি, তার নামও করা হয় না। এই দেশকে স্বাধীন করার জন্য জেনারেল উসমানী সেনা প্রধান হিসাবে, সর্বাধিনায়ক হিসেবে কাজ করেছেন, তার কথা সম্পূর্ণ ভুলে গিয়েছে। এবং